नमस्कार बंधुरा आमी सुजाता रसे बसे बांगालियानाते आपनादेर सबाइके सुस्वागत। आमार आजकेर रेसिपि पुदिना पातार चाटनी। भिडियोटी भालो लागले चैनलटिके सबस्क्राइब करते भुलबेन ना, कारण आपनादेर सबस्क्रिपशनई आमाके नतुन भिडियो बानाते मोटिवेट करबे। रेसिपिटी बानाते नियेछि एक आटी पुदिना पाता, टक दई, दुटो काचा लंका, 5-6 कोয়া रसुन, एक टुकरो आदा, एकटा आमलकी, एकटा पातिलेबू, हाफ चामच चीनी, हाफ चामच बीट लवण, सर्षेर तेल। प्रथमे आमी पुदिना पातागुलोके भालो करे बेछे धुए नेब और आमलकी आदा और रसुन केटे निये चले आसछि मूल रेसिपिटी देखाते। आमी एइभावे शुधु पातागुलोके बेछे निচ্ছি और आमी एखाने शुधु पुदिना पाता यूज करছি। आपनारा चाইলে एर संगे धने पाताও यूज करते पाরেন। देखুন पुदिना पातागुलो बाछा হয়ে গেল और आदा स्लाइस করে নিয়েছি, আমলকিও স্লাইস করে নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। और आमी যেহেতু এখানে আমলকি और টক দই यूज করব তাই हाफ পাতিলেবু এখানে নিলাম। এইবার এরকম একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব বেছে ধুয়ে নেওয়া পুদিনা পাতা, একে একে দিচ্ছি আদা, আমলকি, রসুন কোয়া, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এরপর দেব হাফ চামচ চিনি ও হাফ চামচ বিট লবণ। সব শেষে দেব 2 চামচ মতন টক দই। এইবার আমি ঢাকা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পুদিনাটার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এইবার আমি এটাকে বাটিতে শিফট করে সরষের তেল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল হোটেল বা ধাবা স্টাইলের চটপটা পুদিনার চাটনি। রুটি, সবজি, পকোড়া, কাবাব, ফ্রাই, তন্দুরি সবকিছুর সঙ্গে দারুণ লাগে এই পুদিনা। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।